এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ত্রিশটি বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে কবিতা প্রেমিকরা এই জসীম কবর কবিতাটি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া আমার মনে হয় খুবই দুষ্কর ব্যাপার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার প্লিজ পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পল্লিকবি জসীম উদ্দিনের বাড়ি যে ফরিদপুরে আমার বিশ্বাস এটা সবাই অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে আজকে পল্লিকবির বাড়িটা ঘুরে দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটা করা ঈদের পরে যে ছুটিটা ছিল সেই ছুটিটাতে আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা ফরিদপুরে হয়ে ঢাকাতে ব্যাক করব এবং অবশ্যই পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িটা ঘুরে দেখব আর বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে কবি সম্পর্কে তাদেরও পরিচিতিটা বাড়বে এ উদ্দেশ্য করে আমাদের পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িতে যাওয়া ফৈদপুরের পলিকবি পল্লিকবি জসিমুদ্দিনের বাড়ি ফৈদপুর শহর থেকে যে কোনো অটো সিএনজি নিয়ে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন আর তার থেকে বড় কথা হচ্ছে যদি কেউ গাড়ি নিয়ে যান তাহলে ওখানে কিন্তু পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছপালা তারপরে যদি আপনি বিকালে যান পরন্ত বিকালে এই পরিবেশটা দেখতে এত ভালো লাগবে আপনার মনটা ছুঁয়ে যাবে আর মনে হবে ইস যদি এখানেই থেকে যেতে পারতাম পল্লিকবি জোসীমদিনের কবরের পাশেই তার স্ত্রীর কবর তার ভাইয়ের কবর সবার কবরই রয়েছে এখানে গেলে আসলে বোঝা যায় যে আত্মার সাথে আত্মার সম্পর্কটা কতটা দৃঢ় কারণ পল্লিকবি জোসীমুদ্দিনের বাড়িতে কে কোন কক্ষে থাকত তার সুন্দর করে একদম টানিয়ে দেওয়া আছে যাতে সহজেই সবাই এসে বসতে পারে পল্লিকবির ঘরটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল এবং তার হাতের যে কারুকাজ তার যে মনোভাব কবির সব কিছু তার লেখার মাধ্যমে কবিতার মাধ্যমে এত সুন্দর ফুটে উঠেছে যখন তার বাড়ির মধ্যে আপনি প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন সে যে আসলে কবি সে গ্রামটাকে কতটা ভালোবাসত প্রাকৃতিক পরিবেশটাকে সে কতটা উপভোগ করতো তার বাড়ির মধ্যেকার পরিবেশ দেখলে বোঝা যায় এই দূর থেকে কিন্তু ওভাবে বোঝা যাবে না যখন আমরা ভিতরে ঢুকবো তখনই বুঝতে পারবেন এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি মাত্র বিশ টাকা আমার কাছে খুব আহামরি মনে হয় নাই কারণ বিশ টাকা তো সচরাচর আমরা এমনিতে ঘুরতে গেলে অটোমেটিকই খরচ হয়ে যায় বিশ টাকা খরচ করে যদি আপনি পোলি সম্পর্কে আরও ভালো করে চক্ষু মেরে দেখতে পারেন তাহলে সেটা কি বেশি উপভোগযোগ্য নয় আমার কাছে তো মনে হয়েছে অবশ্যই হ্যাঁ আমরা বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে যখন এর ভিতরে ঢুকে যাব তখন এই যে মেঘলা মেঘলা পরিবেশ সূর্য অস্ত যাচ্ছে এত ভালো লাগছিল তা বলে বোঝানো মতো না আর বাচ্চারাও খুব উপভোগ করছিল আর যেহেতু আমরা কবিতার বইয়ে এই কবি সম্পর্কে অনেক কিছুই জেনেছি বাচ্চারাও এখন অনেকটা কমই জানে আগের থেকে কেন যেন আমার কাছে মনে হয় পাঠ্যপুস্তক থেকে সে আগের যে সুন্দর সুন্দর কবিতা আমরা যা পেয়েছি আমাদের বাবা মারা যা পেয়েছে আমাদের ভাই বোন বড়ো ভাই যা পেয়েছে সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায় এবং নতুন নতুন কবিতা আসছে যেগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ না ভিতরে যখনই প্রবেশ করব তখনই দেখি চারিপাশে কবি ছোট ছোট কবিতা এইভাবে লেখা আছে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চা রহিম ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও এই কবিতাটার মধ্যে যে কতটা সারমর্ম জড়িয়ে আছে আসলে যারা বিচক্ষণভাবে কবিতাটা পড়বে তারাই বুঝতে পারবে এছাড়া কিন্তু কবিতাটা উপলব্ধি করা সম্ভব নয় কবি ও তার সহধর্মীণের অনেক ছবি অনেক ইতিহাস অনেক কিছু কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর বিশেষ করে এত সুন্দর গাছপালার এত সুন্দর করে পরিবেশটাকে সাজানো যে আপনার গেলে এমনি মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে বাচ্চারা যেমন দেখো উপভোগ করছিল তেমন কিন্তু দৌড়াদৌড়ি করছিল কারণ এত গাছ এত গাছ বিশ্বাস করেন মানে অটোমেটিক ভালো লাগবে সেই ভালো লাগাটা বাচ্চারাও অনুভব করবে আমাদের ছেলেমেয়েরা তো এর মধ্যে ঢুকে বলছে আমি এত সুন্দর এত সুন্দর গাছ এটা কি গাছ ওইটা কি গাছ এটা কি ওটা কি ওদের প্রশ্নের তো কোনো শেষই নাই আমরা যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম তখন এর ভিতরে আরও অনেক কিছু আসলে দেখার ছিল কিন্তু সময়ের কারণে আমরা সব কিছু একভাবে দেখে শেষ করতে পারি নাই যদি কেউ পল্লিকবি জশিম উদ্দিনের বাড়িটা ঘুরে দেখার উদ্দেশ্যে যান তাহলে আমি বলবো একটু হাতে সময় নিয়ে যাবেন কারণ যখন এই পরিবেশটা দেখবেন তখন এটাকে একটু উপলব্ধি করতে হবে আর উপলব্ধি করতে গেলেও তো একটু সময় প্রয়োজন আমাদের মতো তাড়াহুড়ো করে দেখে আসলে আসলে এটা যে সুন্দর একটা আত্মতৃপ্তি এটা পাবেন না আমরা কিন্তু সত্যি তাড়াহুড়ো কারণে আত্মতৃপ্তি পুরোপুরি পাই নাই আমরা আস্তে আস্তে যখন এর ভিতরে প্রবেশ করলাম তখন দেখি চারিদিকে ছোটো ছোটো আকারে লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে আগেকার যুগের এই ছোট ছোটো বাড়ি এই যে ইটের এটার কিন্তু মাঝখানে যে আমি শুনেছিলাম যে এটা যে প্লাস্টার করায় এটা কিন্তু কোনো সিমেন্ট দিয়ে না মাটি দিয়ে প্লাস্টার করা এই ধরনের বাড়িগুলো যে এগুলো কিন্তু যেমন মানে দেখতে সুন্দর লাগে থাকতেও কিন্তু অনেক আরাম আমি অনেকের মুখে এটা শুনেছি যাই হোক কবির হিস্ট্রি কোথায় রান্না করতো সুন্দর করে ঘর সাজানো সব কিছু এত সুন্দর করে পরিপাটি করে আসলে এটা গুছিয়ে রেখেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কবি জসীম উদ্দিনের সমস্ত কিছুকে তুলে ধরার জন্য এ জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই যারা এগুলো পর্যবেক্ষণ করে সুন্দরভাবে গুছিয়ে রাখে কিন্তু